আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাউজের বৃষ্টিতে যা যা করছি আজকে হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি তো আগেই বলছি আমার ফার্মে যত কিছু হোক না কেন তা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে আমার অন্যান্য দিন তো এত সময়টা হয় না মাছের ফার্মে সময় দেওয়ার জন্য, আজকে আলহামদুলিল্লাহ প্রচুর সময় আছে, অন্যান্য দিন সময় দেওয়া হয় না, আজকে আলহামদুলিল্লাহ প্রচুর সময় দিয়েছে আর প্রত্যেকটা হাউজই ক্লিয়ার করা হয়েছে। তো আজকে আমি দেখাচ্ছি যে কি কি করছি না করছি। এই হাউস থেকে শুরু করি, এই দেখেন এই হাউসে হচ্ছে যে প্রচুর পরিমাণে পানির নিচনে বটমে এলগি হয়ে গেছিলো, তো 50% এলগি ক্লিয়ার করা সম্ভব হয়েছে, আর 50% করা সম্ভব হয় না অলসতার কারণে, তারপরেও করার চেষ্টা করবো, কারণ আজকে না করলেও কালকে ইনশাল্লাহ করে দেবো। তো হচ্ছে দেখেন এটার ভিতরে আমার নিচনে বটমে প্রচুর এলগি হয়েছে, এলগিগুলো পরিষ্কার করছি। তারপরে হচ্ছে যে এটাতে শিম্পের হাউসটা থেকে পানি একটু বেশি হয়ে গেছিলো, পানিটা একটু কমাইছি, একটু আগে বৃষ্টি হয়েছে আবার ভরে গেছে, তো এটাতে এখন দেওয়া শেষ। তারপর হচ্ছে গ্রিন কোবরা হাউস, এটাতেও প্রচুর পরিমাণে পানি হয়েছে, পানি একদম অনেক আউটলেট দিয়ে বের হয়ে যাবে যাবে এরকম একটা অবস্থা, তো এটাতে পানি কমিয়ে দিছি। তারপর আমি কমানোর ক্ষেত্রে একটা লক্ষ্য করিয়ে দেখেন, এখান দিয়ে হচ্ছে যে আমার বটমে যে ময়লাগুলো হয় ময়লাগুলো আমি একটা অপশন ফলো করি আর কি। আমি আপনাদেরকে বলতেছি অপশনটা হলো যে আমি যে সময় পানি চেঞ্জ করি ওই সময় আমি ডাইরেক্ট পানি পাইপটা লাগে পানি চেঞ্জ করি না, তখন হচ্ছে আমি নিচনে বটম থেকে বটমে পাইপটা দিই, পাইপটা থেকে আমার যে ময়লাগুলো আছে ময়লাগুলো বটমটা ক্লিয়ার করে ফেলি। তো হচ্ছে কি আমার হচ্ছে যে বটমটাও ক্লিয়ার হইতেছে, পানিয়ে পানি কমতেছে, মাছ সুস্থ সুস্থ থাকতেছে, দিস ইজ বিজনেস। তো এই দেখেন, আর হচ্ছে এটা থেকেও কিছু করছি, এটাতে হচ্ছে বাইরের স্নেক স্কিন অল্প কিছু আছে, এটা থেকে পানি চেঞ্জ করা হয়েছে, এটা কি দেখাবো। কিন্তু এই দুইটা পানি এখনো চেঞ্জ করা হয় না, এটাতে হচ্ছে কিছু বাচ্চা কাচ্চা আছে, এটাতেও বাইরের স্নেক স্কিন আছে, এগুলো এখনো চেঞ্জ করা হয় না, এগুলো চেঞ্জ করতে হবে, এটাতেও চেঞ্জ করি না। তারপরে হচ্ছে এটা এটা এটার কথা যদি বলি, এটা হচ্ছে প্রচুর পরিমাণে নিচনে ময়লা হয়েছিল বটমে, কারণ গ্রিনওয়াটার তো বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে পানির কন্ডিশন দেখে বুঝতে পারলাম যে নিচনে অনেক ময়লা হয়েছে, তার কারণে হচ্ছে আমি নিচন থেকে বটমটা ক্লিয়ার করে দিছি। তো বটমটা ক্লিয়ার করে দিলে সুবিধাটা হচ্ছে যে আমি আগে তো বললাম এক কথা আর পানিয়ে পানি কমতেছে, তারপরে হচ্ছে বটমটা ক্লিয়ার করা ক্লিয়ার হইতেছে, মানে এক কাজে দুই কাজ হচ্ছে। আর আর যদি আমি এটা গ্রীষ্মকালে করতাম তাহলে হচ্ছে যে আমার একটা প্যারায় পড়ে যাওয়া লাগতো, কারণ হচ্ছে এটা পানি দিয়ে আবার পানি উঠানো মানে একটা অবস্থা হিজিবি অবস্থা পড়ে যেত আর কি, মানে পানি চেঞ্জ করে আবার পানি দেওয়া লাগতো। কিন্তু এখন হচ্ছে যে আল্লাহ নেমতে বৃষ্টি হবে পড়ে যাবে শেষ দেড় সেট। আর হচ্ছে দেখেন হাইড্রোফোনিক, এটা এটা নিয়ে আলাদা ভিডিও হবে। হাউজে আছে সোট্টেল আর হচ্ছে প্লাটি, এই দুইটা আছে, কিছু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কিছু না অনেক পরিমাণেই আছে, মানে অ্যাডাল্ট সাইজ, অ্যাডাল্ট সাইজ এগুলো বাচ্চা সাইজ বলে, কিছু বাচ্চা কাচ্চা আছে ছোটোখাটো, এখানে বাচ্চাগুলো এই কর্নারে আছে। তো এই হাউসটা থেকে নিচন নিচনও দেখলাম যে প্রচুর পরিমাণে এলগি হয়ে গেছিলো, তো নিচন থেকে এলগিটা ক্লিয়ার করলাম, মোটামুটি চললো। আর এই হাউসে মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে ডান্সা হইতেছে, ডান্সা না সরি মিক্রা, খুব ভালো পরিমাণে মিক্রা হইতেছে, যাক ভালো লাগতেছে বিষয়টা। এটা এটাতেও আজকে পানি চেঞ্জ দেওয়া হলো, মানে অনেকটাই কাজ করা হয়েছে। তারপর হচ্ছে আমি নিজে একটা মিক্স গাপ্পির হাউস করার চেষ্টা করতেছি, একটা মিক্স গাপ্পি হাই কোয়ালিটির একটা মিক্স করার নিজে চেষ্টা করতেছি নিজের। আমার হচ্ছে যে আমি নিজে একটা প্ল্যান করছি যে আমি একদম নিজের হাতে হাই কোয়ালিটি কিছু মিক্স গাপ্পি তৈরি করবো, তার জন্য হচ্ছে আমার হাই কোয়ালিটি কিছু মিক্স গাপ্পি আগে ছিল ওইগুলো দিছি, ডাম্বো মোজাইক, ডাম্বো মোজাইক দিছি, তারপর হচ্ছে গ্রিন কোবরা দিছি, ইউরো ডেটক্সিটা দিছি, সবগুলো মিলে যে ইনশাল্লাহ একটা আশা করি আমি একটা আশাবাদী খুব ভালো একটা মিক্স আসবে। তো মিক্স নিয়ে আমার ইন্ডিয়াটা ভালো লাগে। তারপর এই হাউসের কথা কি বলবো রে ভাই, এই হাউসটা তো এখন ভরতে ভরতে একদম পুরাটা বৃষ্টি শেষে আসা দেখি পুরাটা বইরা চুই হয়ে গেছে, তো সব পানি চেঞ্জ দেওয়া হয়েছে। এটা দিয়ে হচ্ছে আমি এটা হচ্ছে যে ব্রিডিং বক্স, এটা দিয়ে আমি এটার মাঝখানে পাইপটা দিয়ে আমি পানি চেঞ্জ দিছি। আর এই হাউসে ওই হাউসে আমার বাড়ির ভিতরে যে হাউসটা আছে ওই হাউসে মাছ দিব 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 করে দেওয়া হচ্ছে না, কিন্তু আরেকটা সমস্যা দেখা দিছে বা একটা সমস্যা আছে ওই হাউসেতে, আমি আপনাদের সেটা আপনাদেরকে বলবো আর একটা ভিডিও দাঁড়িয়ে বৃষ্টিতে পড়ে গেছে। তো এটাতে আপাতত কাজ কমপ্লিট এই আর কি, আজকে টুকটাক অনেক কাজ করা হয়েছে আর কি। আর হচ্ছে যে একটু আগে আমরা পেঁপে খাইছি, এই দেখেন পেঁপে ভাই নিজের হাতে ফল গাছ রোপণ করিয়া ওই গাছের থেকে ফল খাওয়ার মতো মজা আর কিছু হতে পারে না। এই দেখেন, তো আমার নিজের হাতে রোপণ করা গাছ থেকে পেঁপে খেলাম, পেঁপেটা তো ভিডিওতে দেখাতে পারলে ভালো। এই দেখেন লবণ মহিষ আছে, আমরা চার পাঁচজনই মিলে পেঁপে খেয়েছি, ছোটো ভাইরা আছে, এরা আমার সবসময় মাছের ইয়াতে সাহায্য করে, একটা আছে এ একটা আছে, এরা আমার সবসময় আমার মাছের সাহায্য করে আর কি, আমার মাছের পানি চেঞ্জ, তারপর আছে আমি বাসায় না থাকলে আমার মাছের পরিদর্শন, মাছের খাবার দেওয়া, এন্ডটাল এরা সবাই করে, তো এদের এদের আমাকে অনেকটাই সাহায্য করে। আর এদের ছাড়া আমাদেরকে আমার ফার্মটা একটা মেনটেন্স করা অনেকটাই টাফ হয়ে যাবে আর কি। তো আর পেঁপেগুলো খাইছি আমি এই গাছ থেকে, একটু দেখাই, এই হাউস থেকে খাইছি, আর আমি পেঁপেগুলো খাইছি এই গাছ থেকে, এটাতে আরও দুইটা ছিল, দুইটা খাওয়া হয়েছে, আর হচ্ছে যে আরও তিনটা আছে। তারপরে হচ্ছে যে এইটাতেও পেঁপে আছে,
মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো গাছই পেঁপে আছে, এটাতে আছে, তারপর হচ্ছে এইটাতে দেখাই, এটা দেখেন এটা কিভাবে পেঁপে উঠতেছে, দেখেন ছোট্ট একটা গাছ কিভাবে পেঁপে উঠতেছে, মানে ভাই এগুলো তো একটা ভালো লাগা কাজ করে আর কি। এই দেখেন ছোট্ট একটা গাছে কিভাবে পেঁপে উঠতেছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই দেখেন ছোট্ট একটা গাছ কিভাবে পেঁপে উঠতেছে। তারপরে হচ্ছে এই একটা আছে, এটা পাকতেছে। আর হচ্ছে যে আমার এই তো এখন আমি আপনাদেরকে বলতেছি আমার এই হাউজের মেইন শোভাবর্ধক জিনিসগুলোকে নিয়ে। আমার প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ কীভাবে যে বৃষ্টি পড়ে কীভাবে গ্রোথ হচ্ছে আর কীভাবে সবুজ হয়ে যাইতেছে, মানে এটা দেখলেই অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। এই দেখেন এখানে আমার প্রত্যেকটা গাছ কি সবুজ হয়ে যাইতেছে, মানে একদম পুরো সবুজ হয়ে যাইতেছে। এই দেখেন এই গাছটা কী সুন্দর, এটা একটা সিনেমেটিক ভিউ আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু উপভোগ করেন গাছটা, দেখেন গাছটা কি সুন্দর। তো আমার প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর দেখা যাইতেছে। আর এটা তো বৃষ্টি পেয়ে একেবারে পুরো টকটকা লাল হয়ে গেছে, এই দেখেন পুরো টকটকা লাল হয়ে গেছে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কি। যখন এরকম ন্যাচারাল দেখি, যখন একটা ন্যাচারাল ফার্মের পরিবেশ সৃষ্টি হয় তখন আপনার ফার্মের কাজ করার বৃদ্ধিটা আর অনেকটা বেড়ে যাবে, কাজ করার অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে। তো আপনি আমি আপনাদেরকে বলবো যারা এরকম মাছ চাষ করেন বা যারা টুকটাক করেন তারাই মাছের পাশাপাশি কিছু গাছ রাখতে পারেন। গাছ রাখলে হচ্ছে আপনার আপনার হচ্ছে যে অনেকটাই সময়টা কাটবে, তারপর হচ্ছে আপনার দেখলেও ভালো লাগবে, অন্য একটা মানুষ আসলে দেখতে অনেকটা সুন্দর সৌন্দর্য বৃদ্ধি হবে। টোটাল কথা হচ্ছে আপনার ফার্মটা অনেকটা শোভাবদ্ধ হবে এবং ফার্মের অনেকটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। তো আচ্ছা আমার এখন আপাতত মতো কাজ কমপ্লিট, আজকে সারাদিন অনেক কাজ করছি, আজকে কাজ করতে করতে আমার ঘুম থেকে উঠছি 10টায়, এখন 1টা বাজতেছে, এই 2.5 ঘন্টা যতটুকু সময় পাইছি ততটুকু সময় কাজ করছি। আর অনেকদিন পরে আমি আর ফার্মে সময় দিছি, এতদিন হচ্ছে পুনর্মিলনী ব্যস্ততা, তারপর হচ্ছে ঈদের ব্যস্ততা, এইসব অন্যান্য ব্যস্ততা মিলে কাজ করা হয় না। তো আজকে অনেকটাই কাজ করলাম, ভালো লাগতেছে। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।